আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে তিন নম্বর স্কুল আছে তার প্রশ্নগুলো আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। আইতে বলেছে অ্যানাবেটিক বায়ু একটি সাময়িক বায়ু। দুই হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি শহর হলো রিও ডি জেনিরো। তিন হচ্ছে আন্দিজ পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া। দুই অতি সংক্ষিপ্ত উত্তর আইতে আছে কোন মেঘের অপর নাম বজ্রমেঘ, কিউমুলোনিম্বাস। দুই হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। তিন সেন্ট লরেন্স নদীর উৎস হচ্ছে অন্টারিও হ্রদ। চার হচ্ছে ইরি এবং অন্টারিও হ্রদের মাঝখানে কোন জলপ্রপাত অবস্থিত, নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক গ্রহের খনি কোথায় অবস্থিত, মেসাবিতে। ছয় হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেল। সাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি হচ্ছে টিমিনিস। তিনের আই বলেছে প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল কাকে বলে, এটা অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের 47 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মেঘ বৃষ্টি যে চ্যাপ্টারটা আছে সেখানে 47 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এই যে পর্বতে যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে প্রতিবাদ ঢাল বলে, আর পর্বতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হচ্ছে অনুবাদ ঢাল। তিনের ডবল আইতে আছে কানাডিয়ান সিল্ড অঞ্চলে কাষ্ঠ শিল্পের উন্নতিতে পরিবহনের কী সুবিধা পাওয়া যায়, এটা তোমাদের ভূগোল বইয়ের 91 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। উত্তর আমেরিকা চ্যাপ্টারে রয়েছে কানাডীয় সিল্ড অঞ্চলে 91 নম্বর পৃষ্ঠা। এই যে বলছে শীত অঞ্চলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের অংশটি জলবায়ু উষ্ণ প্রকৃতির, এই অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন হচ্ছে পাইন, ফার, বার্চ, ম্যাপেল ইত্যাদি। এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে সহজেই কাঠগুলো কাঠ চেরাই কলে পৌঁছে যায়। এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডা কাষ্ঠশিল্পে বেশ উন্নত। চারের আয়তে বলেছে নিম্ন উষ্ণতায় মেঘগুলো উষ্ণতা হবে না, এটা উচ্চতার হবে। নিম্ন উচ্চতার মেঘগুলোর নাম লিখতে বলেছে আর সংক্ষেপে প্রতিটির বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে। এটা মেঘ এবং বৃষ্টি যে চ্যাপ্টারটা আছে সেখানে রয়েছে, বইয়ের 43 পৃষ্ঠাতেই আছে। এই যে নিম্ন উচ্চতার মেঘ, গড় সর্বোচ্চ উচ্চতা 6,500 ফুট, স্ট্র্যাটো কিউমুলাস। এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো এবং স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই আর এক নাম হচ্ছে বাম্পি ক্লাউড। অপরটি হচ্ছে স্ট্র্যাটাস, সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী এবং বিমান চালকদের পক্ষে অসুবিধা হয়। এই মেঘে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আর একটা হচ্ছে নিম্বো স্ট্র্যাটাস, ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না, একটানা বৃষ্টিপাত হয়। চারের ডবল আই আছে পম্পাস অঞ্চলের সীমালেখু। অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ে দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারে যে পম্পাস অঞ্চল আছে সেখানে এই যে সীমানা দেয়া রয়েছে, বলেছে এই যে পম্পাস অঞ্চলের উত্তরে হচ্ছে গ্রানচাকো সমভূমি আর ব্রাজিল উচ্চভূমি, পূর্বে হচ্ছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি আর পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ অঞ্চল অবস্থিত। পাঁচে বলেছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো। এটা রায়মার্টিন সহায়িকার, ভূগোলে যে সহায়িকা আছে অষ্টম শ্রেণী রায়মার্টিন, তো তার 95 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এক হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ এবং হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। দুই হচ্ছে স্থলভাগা জলভাগের বণ্টন, এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে হালকা বায়ুর চাপ কম থাকে।
তিন হচ্ছে আবর্তন গতি, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হওয়ায় উষ্ণ হালকা ঊর্ধ্বমুখী বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। আর আরেকটা আছে যেটা বলেছে মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণ, এটা রায়মার্টিনের 96 নম্বর পৃষ্ঠাতে আছে। এই যে উভয় গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু 90 ডিগ্রি অঞ্চলে এই দুইটি উচ্চচাপ বলয়ে অবস্থান করে, আর সৃষ্টির কারণ হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা অত্যন্ত কম থাকে, এমনকি গ্রীষ্মকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, ফলে এই অঞ্চলের শীতল ভারী অধিক ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে জলীয় বাষ্পের স্বল্পতা, সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয়। 3 হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ, এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। 4 হচ্ছে বায়ুর নিমজ্জন, আবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগ্রামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে শীতল ও ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব এবং চাপ বৃদ্ধি করে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।